সবাই ভালো আছো? আগের দিনে তোমাদের ইংরেজি ক্যান্ডিডেট কিটের পর্যন্ত পড়াইছিল, তাই তো? আজকে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট নতুন পড়া শুরু হবে আট পাতাতে। হ্যাঁ, আট পাতা পড়া তোমাদের আবার কিটের পর থেকে শুরু হচ্ছে। আজকে পড়া তোমাদের লে, দেখো এলইজি লে, লেগ মানে পা, লিপ এল আই পি লিপ, লিপ মানে ঠোঁট, ল্যাম্প এল এ এম পি ল্যাম্প, ল্যাম্প মানে প্রদীপ, লায়ন এল আই ও এন লায়ন, লায়ন মানে সিংহ, লিপ এল ই এ এফ লিপ, লিপ মানে গাছের পাতা, লেমন এল ই এম ও এন লেমন, লেমন মানে লেবু। এই ওয়ার্ডগুলি তোমরা কিন্তু বাড়িতে ভালো করে ইংরাজি এবং বাংলা ভালো করে করবে এবং ইংরাজি বানানটা কিন্তু সুন্দর করে করতে হবে। আমি আবার একবার তোমাদেরকে বলছি, আমার সাথে সাথে কিন্তু তোমরা বলবে না, লে এ লি জি লে, লে মানে পা, লি এ আই পি লি, লি মানে ঠোঁট, এ লে এম পি ল্যাম, ল্যাম মানে প্রদীপ, লায়ন এ লাই ও এ লায়ন, লায়ন মানে সিংহ, লি এ লি এ লিপ, লিপ মানে গাছের পাতা, লেমন এ লি এ মুয়ে লেমন, লেমন মানে লেবু। ঠিক আছে, এই ওয়ার্ডগুলি তোমরা বানান করে আগে পড়বে, পড়ার পরে যদি হয়ে যায় বাড়িতে আগে পড়াটা ধরিয়ে নিবে, তারপরে কিন্তু তোমাদের বাড়িতে বা দেখো আবার দুটো লেখার কাজ দেওয়া আছে। এক একটা দেওয়া আছে রাইট দা মিসিং লেটার, রাইট দা মিসিং লেটার মানে যে ওয়ার্ডটি নেই, একটা ওয়ার্ড তৈরি করতে হবে, যে লেটারটি নেই সেই লেটারটি তোমাদেরকে এখানে বস করিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে। যেমন এটা কি আছে, এল ড্যাশ জি কি হবে, এটা ই বসবে, তাহলে কি যাবে না লে, এল ই জি লে। তারপরটা কি আছে না, এল আই ড্যাশ এন, তাহলে এল আই ও এ লায়ন। তারপরটা কি আছে, এল ড্যাশ পি কি হয়ে যাবে না, এল আই পি। এইভাবে তোমাদেরকে কিন্তু এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। আর দুয়েতে কি আছে না, রিঅ্যারেঞ্জ মানে সাজা, দা লেটার্স মানে বর্ণগুলি, টু দা মেক্স ওয়ার্ড মানে মেক মানে কি তৈরি করা শব্দ, ওয়ার্ড মানে শব্দ, তাহলে লেটারগুলো সাজিয়ে শব্দ গঠন করতে হবে। আমি আরেকবার বলছি, রিঅ্যারেঞ্জ মানে সাজা, দা লেটার্স মানে বর্ণগুলি, টু মেক মানে তৈরি করা, দা ওয়ার্ডস মানে শব্দ, তাহলে লেটারগুলি সাজিয়ে তোমাকে কি করতে হবে, ওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে এটা লেটার গুলো কি আছে, এলিমেন্ট আছে এল জি ই, এটাকে সাজিয়ে নিলে কি হবে না, লে এল ই জি লে। এটা আবার কি আছে না, এল ই এফ, এটাকে সাজিয়ে নিলে কি হবে, এল ই এ এফ, লিম মানে পাতা হয়ে গেল। এইভাবে কিন্তু এই এলোমেলো লেটার গুলো সাজিয়ে ওয়ার্ড গঠন করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই কি পড়া, এই পড়াগুলি ভালো করে করবে এবং খাতাগুলো তোমাদের আবার কি হবে, স্কুল খুললে দেখে দিয়ে হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস আবার তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কি হচ্ছে।